হ্যালো ফিউচার ডেভেলপার্স, আজকের আমাদের ভিডিও টপিক হলো HTML এর ফিগার ট্যাগ এবং HTML এর ফিগ ক্যাপশন ট্যাগ। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আসি আমরা এই ফিগার ট্যাগটা দিয়ে, যে ফিগার ট্যাগটা অ্যাকচুয়ালি আপনি কীভাবে ইউজ করবেন। তো ফিগার ট্যাগটা যদি আপনাকে যদি আমি একটা ডেফিনেশন দিই, তাহলে ফিগার ট্যাগটা তখনই ইউজ হয় যখনই আপনি আপনার ডকুমেন্টে কোনো সেলফ কন্টেন্ট, যেমন সেটা হতে পারে ইলাস্ট্রেশন, ডায়াগ্রামস, ফটোস বা কোডকে আপনার ডকুমেন্টে লিস্টিং করবেন। ঠিক আছে, এখন চলুন এর একটা এক্সাম্পল দেখে আসি। আপনারা বিভিন্ন ওয়েবসাইটে যাওয়ার পরে এভাবে হয়তোবা দেখবেন যে এখানে একটা পিকচার দেওয়া আছে এবং পিকচার নিচে দেখেন একটা ক্যাপশন দেওয়া আছে, এমন দেখেন না? তো এখানে কিন্তু একটা সেলফ কন্টেন্ট নিচ্ছি, সেটা হতে পারে আমাদের পিকচার হতে পারে, আমাদের ইমেজ হতে পারে বা আমাদের কোড হতে পারে, এবং সেই সেলফ কন্টেন্টটাকে নিচে আমি কিন্তু একটা ক্যাপশন দিয়ে দিচ্ছি যে এই ছবিটা বা এই লেখাটা বা এই কোডটা কিসের জন্য, এর একটা ক্যাপশন দিয়া। সো এই যে জিনিসটা দেখা মানে করা, এই জিনিসটা আপনাকে ডকুমেন্টের মধ্যে করতে গেলে বা স্ট্যামেলের মধ্যে করতে গেলে আপনাকে ইউজ করতে হবে এই সেই ফিগার ট্যাগ এবং ফিগ ক্যাপশন ট্যাগ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন চলুন আমরা একটা এক্সাম্পল ডাইরেক্ট একদম ব্রাউজারের ক্ষেত্রে দেখে আসি, একদম আমাদেরকে বিএস কোডে। তো এখানে আমরা গেলাম, এখানে যাওয়ার পরে প্রথমে সাপোজ, এবং একটা কথা বলে রাখি যে এই ফিগার ট্যাগটা বেশিরভাগ সময় ইউজ হয় হচ্ছে আপনার ইমেজের ক্ষেত্রে, বিকজ ইমেজের ক্ষেত্রে আমরা কিন্তু ক্যাপশনগুলো দিই বেশিরভাগ, এর জন্য ইমেজের ক্ষেত্রে এটাকে আমরা বেশি ব্যবহার করে থাকি। তো আমরা ইমেজের যে উদাহরণটাও দেখবো আমরা। ঠিক আছে, তো প্রথমে এখানে আপনারা লিখবেন যে ফিগার FIGURE ফিগার ট্যাগ। ঠিক আছে, এবং এই ট্যাগের শুরু এবং শেষ আছে, এবং এর মধ্যে দেওয়ার পরে প্রথমে আপনার সেই কন্টেন্টটা দিবেন। এখন সব কন্টেন্টটা হতে পারে আপনাদের ইমেজ, তাহলে আমরা ফার্স্টটা নিলাম IMG দিয়ে একটা ট্যাগ নিচ্ছি, এবং এর মধ্যে যাওয়ার পরে আমরা আমাদের পিকচারটা এখানে দিয়ে দিলাম যে 01.jpg। ঠিক আছে, এবং এই অল্টারের মধ্যে যেভাবে দিতে হয়, ধরুন আমি সাপোজ দিচ্ছি যে মাই ফার্স্ট ইমেজ। ঠিক আছে, এবং এর নিচে যাওয়ার পরে আপনার ইমেজটা তো একটা কন্টেন্ট চলে গেল, এবং সেই ক্যাপশনটা দেওয়ার জন্য আপনারা এখানে ইউজ করবেন ফিগ ক্যাপশন। এটাও কিন্তু একটা ট্যাগ যার শুরু এবং শেষ আছে, এবং এই ফিগ ক্যাপশন ট্যাগের মধ্যে আপনারা যেই লেখাটা লিখবেন বা কন্টেন্টটা বা টেক্সটটা দিবেন সেটা কিন্তু এই ছবির জন্য একটা ক্যাপশন আকারে কাজ করবে। ঠিক আছে, তো ধরেন সাপোজ আমি দিলাম যে এটা একটা হচ্ছে হলো 10 পিকচার সাপোজ, বিকজ এটা আমার একটা 10-এর পিকচার। তো এখানে এইটা দেওয়ার পরে এখন আমি যদি ব্রাউজারে যাই, এখন যদি রিফ্রেশ করি, তাহলে দেখেন আমাদের কিন্তু একটা ছবি চলে আসছে এবং ছবির নিচে কিন্তু একটা ক্যাপশন আসতেছে কি নাম দিয়ে, 10 পিকচার। ঠিক আছে, এখন এই জিনিসটা কিন্তু এরকম কিন্তু হয়নি, যেরকমভাবে এখানে একটা বর্ডার দেওয়া আছে, একটু নিচে একটু হাইলাইট করা আছে, এটা এই জিনিসটা করা হচ্ছে না আপনার CSS দিয়ে। ঠিক আছে, তো আপনি যদি CSS জানেন, তাহলে আপনারা এই যে ফিগার ট্যাগ বা ফিগ ক্যাপশন ট্যাগ এগুলোকে ধরে আপনি ওগুলোকে সেন্টার আনতে পারবেন, চারিপাশে একটা বর্ডার দিতে পারবেন, সেটা আপনারা করতে পারবেন। ঠিক আছে, এখন কথায় আসি যে এই জায়গায় আমি কিন্তু ইমেজ ইউজ করছি। ঠিক আছে, এখন এই জায়গায় শুধু কিন্তু ইমেজ ইউজ হয় না, এখানে কিন্তু দেওয়া আছে যে এখানে আপনার হচ্ছে হলো আর অনেক কিছু ইউজ করা যায়, যেমন সাপোজ হচ্ছে হলো এখানে দেওয়া রয়েছে, দেখেন যে আপনি একটা ইলাস্ট্রেশন ইউজ করতে পারেন, আপনি একটা ডায়াগ্রাম ইউজ করতে পারেন, আপনি একটা ফটোস ইউজ করতে পারেন, অথবা আপনি কোডগুলো ইউজ করতে পারবেন। এইগুলো দেখেন কিছু কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন ধরেন এটা কিন্তু সেই হচ্ছে হলো আপনার ইমেজটা ইউজ করছে যেটা আমি কেবল দেখালাম। ঠিক আছে, ফিগার ট্যাগের মধ্যে এ আর নিচে দেখেন, এখানে দেখেন কিন্তু ফিগ ক্যাপশন দিয়ে বলে দিয়েছে যে এটা একটা MDN লোগো। ঠিক আছে, এর নিচে দেখেন এখানে কিন্তু একটা আছে যে কোডগুলো এর মধ্যে শো করতেছে। সো ফিগার ট্যাগ নেওয়ার পরে ফিগ ক্যাপশনের মধ্যে কী লিখছে যে গেট ব্রাউজার ডিটেলস ইউজিং নেভিগেটার কোড দিয়ে সাম্পোজ, আর তার নিচে কিন্তু পিরিটা ইউজ করে কিন্তু কোড লিখছে। সো এই কোড আমি তো বলছিলাম যে এর মধ্যে কিন্তু আপনারা কিন্তু কোডও ইউজ করতে পারেন, এবং সেই কোডে কিন্তু একটা ক্যাপশন আপনারা দিতে পারবেন এইভাবে। এরপরে আপনারা এখানে দেখেন যে এখানে কিন্তু ইউজ করছে কি কোটেশন, তারপরে নিচেও দেখেন এখানে কিন্তু ইউজ করছে কোড বা পোয়েমসের জন্য এটা ইউজ করছে। সো আপনারা এইভাবে মোটামুটি এই যে চারটে যে জিনিস আমি দেখালাম যেগুলো এখানে দেওয়াও আছে, যে হচ্ছে এখানে আপনারা চাইলে এই যে ডায়াগ্রাম, ফটোস বা কোড, হ্যাঁ এগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন এই ফিগার ট্যাগের মাধ্যমে। এবং এই ফিগার ট্যাগের মাধ্যমে আপনারা কিন্তু এসইও ক্ষেত্রে কিন্তু খুব বেশি কাজে লাগবে, বিশেষ করে যখন আপনারা ইমেজ ইউজ করবেন। তখন একটা জিনিস খেয়াল করেন, যখন আপনারা ইমেজ ইউজ করবেন এইভাবে, এবং যখন ব্রাউজারে যদি কেউ সার্চ দেয় যে 10 পিকচার নামে, যেহেতু আপনার এই ছবির একটা আলাদা একটা নামই হয়ে গেছে বা একটা ক্যাপশন হয়ে গেছে কি যে 10 পিকচার, যেটা আমরা এখানে ডিফাইন করে দিছি। সো ব্রাউজার যদি সার্চ দেয় 10 পিকচার, তাহলে আপনার ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটটা কোনো ছবির যদি ক্যাপশন যদি থাকে 10 পিকচার নামে, তাহলে সেটা কিন্তু এখানে কিন্তু ডাইরেক্ট মানে শো করা দেবে, মানে আপনাকে ওই ইমেজটা কিন্তু শো করা দেবে। সো এটা কিন্তু এসইওর ক্ষেত্রে কিন্তু খুব ভালো বেশি কাজে লাগে। ঠিক আছে, আর আপনারা বিভিন্ন ওয়েবসাইটে যে দেখবেন যে
প্রতিটা অনেকটা মানে মানে প্রতিটা ইমেজ না বাট বেশিরভাগ ইমেজ দেখবেন বা অনেক ইমেজ দেখবেন যে অনেক ইমেজের নিচে এইভাবে মানে ক্যাপশন দেওয়া থাকে যে এই যেই জিনিসটার নামটা কি বা এর ক্যাপশনটা হাইলাইট করা থাকে, হয়তো বা এটা কোথা থেকে নেওয়া আছে বা ক্যাপশন আর অনেক কিছু দেওয়া যায়, ঠিক আছে। সো আপনারা এইভাবে এটাকে নিতে পারবেন, নিলে মোটামুটি আপনার এই ফিগার ট্যাগটা আর আসল এই ফেক ক্যাপশন ট্যাগটা এইভাবে আপনার কাজ করবে, ঠিক আছে। আর এখানেও কিন্তু সেমভাবে এই ইমেজ দেখেন, এখানে কিন্তু নিয়ে আসে ইমেজটা নেওয়া আছে এবং ফেক ক্যাপশন দিয়ে তার মধ্যে কিন্তু একটা তার মধ্যে একটা লেখা দেওয়া আছে, এবং এটা যদি আমরা ট্রাই ট্যাগ আউট করি তাহলে দেখেন আমাদের মধ্যে কিন্তু এটাও কিন্তু একটা ছবি শো করাচ্ছে এবং তার নিচে কিন্তু একটা ক্যাপশন শো করাচ্ছে। সো এইভাবে মোটামুটি আপনারা এই ফিগার ট্যাগ এবং ফেক ক্যাপশনটাকে এভাবে ইউজ করবেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। তাহলে আজকে তাহলে এ পর্যন্তই থাক, ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।